আমি ইঞ্জিনিয়ার রহমতুল্লাহ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি এখনকার আলোচনায় মূলত যে আমরা এর আগে আলোচনা করেছিলাম ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে আমরা মার্কেট ফোরকাস্ট করার জন্য অথবা ইনভেস্টমেন্ট করার জন্য আমরা বলেছি যে মার্কেটের সাইকেলটাকে দেখতে হবে বাইরের এক্সটার ইভেন্ট বা নিউজ কখনো মিড টার্ম লং টার্ম বা এগুলাকে ডিফাইন করতে পারে না আমরা বলেছি যে মার্কেটকে যদি ফোরকাস্ট করতে হয় মার্কেটকে যদি ইনভেস্ট করতে হয় তাহলে মার্কেট সম্বন্ধে জানতে হবে মার্কেটকে টার্গেট করতে হবে এবং মার্কেটের যে সাইকেল আছে তার যে নিজস্ব প্যাটার্ন আছে সেইগুলোর দিকে অধিকতর ধ্যান দিতে হবে এবং এタリー আলোকে আমরা গত সেশনে আমরা দেখেছিলাম যে 2018-19 এ আমাদের একটা স্মরণালী সময় ছিল সেখানকার আমাদের এক্সপোর্ট আমাদের রেমিটেন্স আমাদের কৃষি আমাদের জিডিপি আমাদের ইকোনমিক গ্রোথ আমাদের পার ক্যাপিটা ইনকাম আমাদের সোশ্যাল স্টেবিলিটি আমাদের দেশের কি বলে ন্যাচারাল ডিজাস্টার ন্যাচারাল ক্যালামিটিস কিছুই ছিল না আমরা দুই হাজার আঠারো উনিশে একটা স্বর্ণালী সময় অতিক্রম করেছি কিন্তু মার্কেট প্যাটার্ন অনুযায়ী মার্কেট সাইকেল অনুযায়ী মার্কেট ঠিকই ডাউনে ছিল এই দুই মাস যদিও আমাদের জাতীয় পর্যায়ে অর্থনৈতিক ক্ষেত্রে আমরা এই আঠারো উনিশে একটা স্বর্ণালী সময় অতিক্রম করেছি তো এটা ছিল ডাউন ট্রেন আজকে আমরা বিশেষত আলোচনা করতে চাই আপ ট্রেন্ড নিয়ে যখন দুই থেকে দুই সাল পর্যন্ত আমরা একটা ফাইভ ওয়েব আপ ট্রেন দেখতে পাই সব সময় আপ ট্রেন গুলা মার্কেট অ্যাডভান্স হয় অলওয়েজ পাঁচটা ওয়েভে এখন আমাদের এখানেও পাঁচটা ওয়েব আছে দিস ইজ ওয়েব ওয়ান দিস ইজ ওয়েব টু দিস ইজ ওয়েব থ্রি দিস ইজ ওয়েব ফোর অ্যান্ড লাস্টলি দিস ইজ ওয়েব ফাইভ অলওয়েজ মার্কেট প্রোগ্রেস করে পাঁচটা ওয়েভে ওয়েভে এবং রিগ্রেস করে তিনটা ওয়েভে তো আমাদের দুই সাল থেকে দুই সাল পর্যন্ত একটা প্রোগ্রেস ছিল এখানে নানাবিধ নেগেটিভ নিউজ বা ইভেন্ট এক্সটার্নাল সিরিয়াস জাতীয় পর্যায়ে নেগেটিভ নিউজ ছিল ইভেন্ট ছিল কিন্তু সেইগুলাকে মার্কেট সাইকেল কোনো তোয়াক্কা করে নেই বরঞ্চ সে পাঁচটা এবং গুনে গুনে একদম পাঁচটা ওয়েভেই এই র্যালিটা শেষ হয়েছিল তো আমরা দেখি যে দুই থেকে দুই সালে যেতে শুরুতেই আমরা দেখি যে দুই হাজার সালের মার্চ মাসের দিকে একটা টেরোরিস্ট অ্যাটাক হয়েছিল সিলেটে ব্রিটিশ হাই কমিশনের উপরে এটা দিয়েই মোটামুটি একটা টেরোরিস্ট কালচার আমাদের দেশে শুরু হয় এবং সবচাইতে ভয়াবহ অ্যাটাক্ট হয় একুশে অগাস্ট গ্রেনেড হামলা তৎকালীন বিরোধী দলীয় নেত্রীর উপরে এই হামলা চলে এটাকে আমরা রেড কালার করে দিই তো এটা শুধুমাত্র আমাদের জাতীয় পর্যায়ে পর্যায়ে যথেষ্ট লেখালেখি এবং আলোচনা পর্যালোচনা সমালোচনা অনেক কিছু হয়েছে সো দুই সালে এই টেরোরিস্ট অ্যাট্যাক ফলে ভয়াবহ হত্যাকাণ্ডের ফলেও আমাদের মার্কেট কিন্তু দমে মার্কেট ঠিকই তার প্রগ্রেস বজায় রেখেছে এবং পাঁচটা ওয়েভে 2010 সালে শেষ হয়েছে তারপরে আমরা 2005 সালে শুরুতেই দেখি যে শা এ এম এস কিব্রিয়ার হত্যাকাণ্ড হয়েছিল হবিগঞ্জে দেন জে এম বি সিরিজ বোমা হামলা চালিয়েছিল তিনশোটা জায়গায় পাঁচশোটা বোমা হামলা করেছিল সেটা দুই সালে বাট আবার মার্কেট ইজ কন্টিনিউ টু আপ থেকে আবার এবং আমরা দেখতে পাই দুই হাজার ছয়ে তেমন উল্লেখযোগ্য কোনো ঘটনা ঘটে না দুই হাজার সাতে এসে দেখতে পাই যে প্রেসিডেন্ট ইয়াজুদ্দিন আহমেদ এ স্টেট অফ ইমার্জেন্সি ইমার্জেন্সি ডিক্লেয়ার করা হলো কিন্তু মার্কেট আমাদের ঠিকই উপরে যাচ্ছে ইমার্জেন্সি তো মার্কেট ডাউন হয়নি ঠিকই পাঁচটা ওয়েবে দুই সালে একটা টপ তৈরি করেছিল দেন এই বছরেরই দুই সালে মার্চের দিকে ফখরুদ্দিন আহমেদ কেয়ারটেকার গভর্নমেন্টের চিফ অ্যাডভাইজার হিসেবে চিফ ফকরুদ্দিন ক্ষমতা গ্রহণ করে কেয়ারটেকের সরকারে দেন আবার আমরা এই বছর দুই সালেই দেখতে পাই যে লিডার অফ টেরোরিস্ট গ্রুপ যে এম জে বি আর এক্সিকিউটেড এবং তাদেরকে আইনের আওতায় এনে পানিশমেন্ট দেওয়া হচ্ছে দুই হাজার সাত সালে উল্লেখযোগ্য হলো এই সালে যে শেখ হাসিনা এবং শেখ সরি খালেদা জিয়া এই দুইজন আমাদের রাজনীতির প্রথম সারের ন্যাশনাল দুইজন লিডারকে অ্যারেস্ট করা হয়েছিল কিন্তু মার্কেট কিন্তু আমাদের থেমে থাকে নাই না মার্কেট তার নিজস্ব প্যাটার্ন অনুযায়ী পাঁচটা ওয়েবে দুই সালে টপ তৈরি করেছে টেন্টলি এই বছরে দুই হাজার সাত সালে আমাদের আমরা দেখি একটা সাইকোলন সিদর হয়েছিল যেখানে আমাদের উপকূলে অনেক যানমালের ক্ষয়ক্ষতি হয়েছিল তবুও মার্কেট দমে নেই এরপরে দুই সালে আমরা জেনারেল ইলেকশন পাই এক জাতীয় এবং আন্তর্জাতিক অ্যান্ড পর্যায়ে একটা গুরুত্বপূর্ণ নেগেটিভ ইভেন্টস ছিল সেটা হলো পিলখানার বিডিআর কারণে পিলখানার হত্যাকাণ্ড ঘটেছিল দুই হাজার নয় বাট আমরা দুই হাজার দশ সালের বাবল কিন্তু আটকে ছিল না এই বিডিআর হত্যাকাণ্ডের এত ভয়াবহ দুর্ঘটনার পরে অ্যান্ড ইম্পর্টেন্টলি আরও উল্লেখযোগ্য যে দুই সালে কিন্তু আমাদের আরেকটা সাইকোলন হয়েছিল আইলা এবং এটা আমাদের দক্ষিণ অঞ্চলে যথেষ্ট ক্ষতি সম ক্ষয়ক্ষতি করেছিল এরপরে বঙ্গবন্ধুর ভার্ডিক্ট অন দ্য অ্যাসিনেশন অব শেখ মুজিবুর রহমান ইন দ্য বঙ্গবন্ধু মার্ডার কেস বঙ্গবন্ধু হত্যাকাণ্ড কেসে সেখানে রায় প্রদান করা হয় রায় প্রদান একটা যেমন পজিটিভ ছিল ঠিক তেমনি আবার তার এক্সিকিউশন নিয়েও আমাদের দ্বিধাদ্বন্দ্ব ছিল সেখানে একটা আনরেস্ট সামাজিক বা পলিটিক্যাল আনরেস্ট হওয়ার একটা আশঙ্কা সেই সময় বিরাজ করেছিল যে সত্যি সত্যি এক্সিকিউশন হবে কিনা না মামলার কার্যকরী হবে না হবে কিনা মামলা কার্যকরী করার মতো যথেষ্ট শক্তি শক্তিশাল সামর্থ্য গভর্নমেন্টের আছে কি না এবং দেখা গেল যে এই একজুকেশনের মাধ্যমে তৎকালীন সরকার প্রধান যে অত্যন্ত দক্ষ এবং শক্তিশালী সেটা প্রমাণ করেছিলেন এবং আমরা দেখি যে আমাদের মার্কেট এই সময়টাতে বাবল তৈরি করেছিল সো আমরা যেটা দেখি দুই হাজার তিন থেকে দশ সাল পর্যন্ত একটা ফাইভ ওয়েভ যেটা এলিয়েট আর এন এলিয়েট বলেছেন এলিয়েট ওয়ে প্রিন্সিপালে যে প্রগ্রেসটা পাঁচটা ওয়েভ হয় এক্স্যাক্টলি আমাদের দুই সাল থেকে দুই সাল পর্যন্ত পাঁচটা ওয়েভে হয়েছে এবং একটা সাইকেলের আপ সাইড অথবা প্রগ্রেস কমপ্লিট হয়েছে পাঁচটা ওয়েবে আমরা বলেছি সর্বদা সব সময় এই আপ ট্রেন পাঁচটা কমপ্লিট হবে তো ডিসপাইট অফ হ্যাভিং এখানে বিরোধী দলের নেত্রীর উপরে বিরোধী দলের নেত্রী দয়কে অ্যারেস্ট করার মাধ্যমে এখানে সাইক্লোন ছিল সিঁদুর ছিল এখানে ইমার্জেন্সি স্টেট অফ ইমার্জেন্সি ঘোষণা করেছিলেন প্রেসিডেন্ট ইয়াজউদ্দিন আহমেদ ইত্যাকার যথেষ্ট পরিমাণ নেগেটিভ নিউজ এবং ইভেন্টস ছিল এই সময়টাতে কিন্তু এইগুলা কোনো কার্যকরী হয়নি কার্যকরী হয়েছে মার্কেট সাইকেল সো আমরা যদি মার্কেটকে ফোরকাস্ট করতে চাই আমরা যদি ইনভেস্ট করতে চাই তাহলে নট দ্য নিউজ অর ইভেন্ট আমাদেরকে ফোকাস করতে হবে মার্কেটকে টার্গেট করতে হবে মার্কেট সাইকেলকে ফোকাস করতে হবে মার্কেটের প্যাটার্ন জানতে হবে মার্কেটের প্যাটার্নকে ফোকাস করতে হবে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে